আমার না সহ্য হচ্ছে না। আচ্ছা আপনি এখান থেকে কবে যাবেন বলেন তো? তুমি এসব কি কইতেছো? গতকালই তো আইলাম। কি হয়েছে ঈশান? দেও না খালা, আমি তো গতকালে আইলাম। কে আমারে জিগাইতেছে আমি কোন যাব? কে থাপড়া তো সবগুলো দাঁত ফেলে দিব। বাড়ির মেহমানের সাথে কি ওইসব কথা বলে? না আসলে হয়েছে কি আম্মু, উনি তো সম্পর্কে আমার খালাতো ভাই হয়, তাই একটু মজা করেছি। কে মজা করে বলেছে? তুমি কিছু মনে করো না বাবা, যাও তুমি যে রেডি হয়ে নাও, কে তোমাকে নিয়ে বাইরে ঘুরতে যাবে। আচ্ছা খালা এসব তুমি কি বলছো আম্মু? চুপ, যাও বাবা তুমি রেডি হও। কে তোমার সুন্দর লাগতেছে। হুম, এসব কি কি মানে এসব আপনি কি পরেছেন? আসলে জীবনে কোনোদিন কোনো সুন্দর মায়ের লগে ঘুরতে যাই নাই তো এই জন্য একটু স্টাইল মারছি। এটা কোনো স্টাইল? কেন আমার সুন্দর লাগতেছে না? আগে 7 দিন ধরে ভেবে নেই তারপর বলবো। ওই দেখো আমি স্টাইল মারতে 7 মিনিট লাগলো না, আর তুমি আমার কেমন লাগতেছে এটা কইতে নাকি 7 দিন লাগবে? কত কেমন লাগতেছে? এইরকম স্টাইল আমি আমার জীবনেও দেখি নাই। আপনার এসব স্টাইল না যদি শহরের কোনো স্টাইলিশ ছেলেরা দেখে তাহলে একে একে সবাই সুইসাইড করা শুরু করে দেবে। তাহলে তো ভালোই হয়। আনকো আমার কেমন লাগতেছে? হ্যাপি লাগতেছে। এই রিকশা কেন দাঁড়িয়ে আছেন? কেন উঠে বসেন? আমরা কি এক রিক্সা যাবো? আপনার জন্য কি আলাদা রিক্সা ভাড়া করবো নাকি? উঠেন। আসলে যে কি ওই কোনোদিন কোনো সুন্দরী মায়ার লগে রিক্সায় পাশাপাশি বসে যায় নাই তো তাই লজ্জা লাগতেছে। এত ঢংবা দিয়ে তাড়াতাড়ি উঠে বসেন। মামা জানতো কে একটা কথা কই? কি? তোমার পাশে বসে না নিজের কেমন নায়ক নায়ক লাগতেছে। এই একদম চুপ করে বসে থাকেন। নায়ক নায়ক কেয়া তোমার একটা কথা জিজ্ঞাসা। কি? তোমরা এইখানে কি সবাই এরকমই নাকি? এরকম মানে কোন রকম? মানে ওই সবগুলা কেমন ছোট ছোট মুরগির বাচ্চার মতো সুন্দর। আপনি কি যা তা বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর মানে সবগুলা ভাইয়া কত সুন্দর। হ্যাঁ ঢাকা শহরের মেয়েরা এরকম। কিন্তু ওই আমার তো একটা বিষয় কিছুতেই মাথায় খেলতেছে না। কি? এই যে এই ঢাকা শহরের মায়াগুলো এরকম কবুতরের মতো জোড়ায় জোড়ায় বৈশা কি করতেছে? কি করতেছে দেখতেছেন না? প্রেম করছে। কইতাছো কি? শহরের মানুষ এইভাবে প্রেম করে? আল্লাহ আমি তো জানতামই না। তা আপনি জানবেন কিভাবে? আপনি যে খ্যাত। আচ্ছা কে তুমি আমার কথায় কথায় খ্যাত কও, আমার খারাপ লাগে। আপনি খ্যাত তাই খ্যাত বলি।